সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আজকের নিউজের প্রথমেই জানিয়ে দিব শিরোনাম, ওমানে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ, ওমানে প্রবেশের প্রয়োজন নেই মুফার অনুমোদন। এখন থাকছে বিস্তারিত। ওমানে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন 628 জন রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত এক সপ্তাহ যাবৎ দেশটিতে আক্রান্ত এবং মৃত্যু ঊর্ধ্বমুখী থাকলেও গতকালকের তুলনায় আজ আক্রান্ত কমেছে 32 জন এবং মৃত্যু কমেছে 2 জন। বুধবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 95,339 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 86,482 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 287 জন এবং নতুন 10 জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা 875 জন। দেশটিতে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তির সংখ্যা 64 জন। এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন 519 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 190 জন। দেশটিতে ফের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ওমান সরকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের পুরাতন বিমানবন্দরটি ফিল্ড হাসপাতাল করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থাকছে অবশেষে ওমানের বৈধ ভিসাপ্রাপ্ত প্রবাসীদের পুনরায় ওমানে ফিরে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক বিষয়ক উপসচিব শেখ খলিফা বিন আলী আল হার্থি। সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এখন থেকে কোনো বৈধ প্রবাসীদের ওমানে ফিরে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই। 1 অক্টোবর থেকে কোনো অনুমোদন ছাড়াই প্রবাসীরা ওমানে ফিরতে পারবে বলে জানান তিনি। ওমানে প্রবেশের জন্য শুধুমাত্র বৈধ ভিসা থাকলে যে কোনো প্রবাসী পুনরায় ওমান প্রবেশে আর কোনো বাধা নেই বলে জানান এই কর্মকর্তা। আগামী 1 অক্টোবর থেকে দেশটির এয়ারপোর্ট খোলার পাশাপাশি সীমান্তের বর্ডারও খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওমানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা। 1 অক্টোবর থেকে নাগরিক এবং প্রবাসীরা উভয়েই স্থল বন্দর ব্যবহার করে ওমানে প্রবেশ করতে এবং বেরিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আজ ওমানের এক জাতীয় গণমাধ্যমে দেওয়া আক্রান্ত একান্ত সাক্ষাতে এই কথা বলেছেন উক্ত সরকারি কর্মকর্তা। ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী বৈধ ভিসাপ্রাপ্ত প্রবাসীদের পুনরায় ওমানে ফিরে PCR পরীক্ষা করতে হবে এবং 14 দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।